দীর্ঘ 10 মাস পর জিম্বাবুয়ে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন সাকিব আল হাসান। তার এবারের প্রত্যাবর্তনটা হয়েছে অধিনায়কত্বের বার নামিয়ে, ফলে শান্ত এখন 3 ফর্মেটেই বাংলাদেশের আর্মব্যান্ড শক্ত করে নিজের বাহুতে বেঁধে নিয়েছেন। বাংলাদেশের 3 নম্বর ব্যাটিং অর্ডার সাকিবের পছন্দের, তামিম ইকবাল অধিনায়ক থাকাকালে সেই জায়গা হারানোর অভিযোগ রয়েছে। পরবর্তীতে নিজেই অধিনায়ক হওয়ার পর পুনরায় সেই অবস্থানে ব্যাট করা শুরু করেন এই অলরাউন্ডার। তবে শান্তর অধীনে সর্বশেষ 2 ম্যাচে সাকিব 5 নম্বরে ব্যাট করেছেন এবং 4-এ খেলেছেন তাওহিদ হৃদয়। এর আগে টি-20 ক্যারিয়ারের বড় সংখ্যক ম্যাচ সাকিব খেলেছেন 3-এ। 42 ইনিংসে 3-এ ব্যাট করে 37 বছর বয়সী এই অলরাউন্ডার 29.32 গড় আর 123.15 স্ট্রাইক রেটে 1,085 রান করেছেন। আন্তর্জাতিক ফর্ম্যাটটিতে 12টি 50-র 7টিই করেছেন এই 3 নম্বর পজিশনে। যদিও সর্বশেষ টি-20 বিশ্বকাপে 1 ম্যাচ ছাড়া বাকিগুলোতে 4 নম্বরে ব্যাট করেছেন সাকিব। সব মিলিয়ে এখন পর্যন্ত 45 ইনিংসে 4-এ নেমে 127.16 স্ট্রাইক রেটে 880 রান করেন। এছাড়া 5-এ নেমে 16.26 গড় ও 110.75 স্ট্রাইক রেটে 309 রান এবং 6-এ ব্যাট করে 30.33 গড় ও 130 স্ট্রাইক রেটে 91 রান করেন সাবেক এই অধিনায়ক। এই পারফরমেন্স দেখেই বোঝা যায় যে সাকিব 3 নম্বরেই সফল। এখন দেখার বিষয় বিশ্বকাপে তিনি কত নম্বরে ব্যাট করেন, 3-এ নাকি 4-এ নাকি 5-এ।